গুড়িগুড়ি বৃষ্টিতে আবারও ডুবল বন্দরনগরী চট্টগ্রাম। গত 30 জুন এসএসসি পরীক্ষা শুরুর দিন চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় হাঁটু পানিতে বিপাকে পড়েন পরীক্ষার্থীরা। তার দুদিন পর মঙ্গলবার আবারও হাঁটু পানিতে তলিয়ে গেল নগরীর জিসিমুর, চকবাজার ও আগ্রাবাদ সহ নিচু এলাকাগুলো। এতে চরম ভোগান্তিতে পথচারীরা। চলাফেরা অনেক অসুবিধা হয়, আমরা মানে টেন টেন ভিজে যাই, ব্যাগ খাতা ভিজে যাই, বই খাতা, সামনেও পানি উঠে যায়, বাসার সামনেও পানি উঠে যায়। বাসার সামনেও পানি উঠলে আপনার হচ্ছে বাসা থেকে বেরোতে পারি না। প্রকল্প উন্নয়নের কাজ তখন ওই বর্ষাকালেই বেড়ে যায়, যার কারণে দেখা যায় জলাবদ্ধতা। জলাবদ্ধতার কারণে নগরীর দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ইঞ্জিন বিকল হয়ে নষ্ট হয় সিএনজি, অটোরিকশা সহ নানা পরিবহন, ক্ষতির মুখে পড়েন সংশ্লিষ্টরা। আমাদের গাড়ি ফেলাকে পানি লাগলে তো গাড়ি বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এবার আমাদের কষ্ট আরো বাড়বে। পানির কারণে রিক্সা চালাইতে পারছি না, আমাদের কষ্ট হচ্ছে, এই জন্য কোথায় যাবো আর। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত চট্টগ্রামে মাত্র 27 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।